কবে আইবে আমার পালারে, কবে দিব গলায় মালারে। রাস্তায় প্রচুর জ্যাম, তার ভেতরে আমি গান গেয়েই চলেছি। এর ভেতর আপদ এসে হাজির, এই আপদ আমার গার্লফ্রেন্ড না, আপদ হলো আমার ক্লাসমেট। এ ব্যাককল, গান না গিয়ে রিক্সায় উঠে পড়। এত জ্যাম, এর ভেতর রিক্সায় না গিয়ে হেঁটে হেঁটে যাব, রিক্সার আগে যেতে পারবো। উঠ, আমার না একা একা যেতে ভয় লাগতিছে। আমি রিক্সায় উঠে পড়লাম। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালা মামা রিক্সা চালানো শুরু করে দিল। কিরে, তোর তারসিরা গার্লফ্রেন্ডের খবর কি? দেখ অনু, ওকে তারসিরা বলবি না, ও কিন্তু আমার জানে জান, পরানে পরান। তারসিরা বলবো না তো কি করব, তোর সাথে যদি কেউ কথা বলতে আসে কেমন করে দেখছিস, মনে হয় খেয়েই ফেলবে। ভয়ের কারণে আমি কথা বলতে আসি না, এমনিতে সিনিয়র মেয়ের সাথে প্রেম করস, এটা কি ভালো? তাতে তোর কি? হুম, আমার কিছু না, তবে তোর সাথে প্রেম করতে চাইছিলাম, সেটার হলো না, তার আগেই কোথাকার কোনো মেয়ে এসে তোকে করে নিল। এসব বাল না বলে বল, কোথায় গিয়েছিলি? মামার বাড়িতে। আর তুই তো কলেজ দিয়ে ফিরতেছিলি তাই না? তো তোর সে জানের জান, পরানের পরান, সে কই? আজকে ও কলেজে আসেনি, কালকে তো ওর পরীক্ষা তাই। আবির, ওই আবির! এর ভেতর কে যেন জোরে বলে উঠল। এই মামা, রিক্সা থামাতে বললাম কিন্তু। আবির খাইছে রে। একদিন মাত্র কলেজে যাইনি, তাতে এটা, তুই তাড়াতাড়ি রিক্সা থেকে নাম। রিক্সা পাচ্ছিলাম না, তাই ওর রিক্সায় উঠেছি, এটা বলে আমি নেমে পড়ি। এই অনু, তোকে বলেছি না ওর সাথে তুই কোনো কথা বলবি না? তবে তুই রিক্সায় এসেছিস কেন? তুমি ওর সাথে এমন ভাবে কথা বলতে আসো কেন? একদম চুপ, কোনো কথা বলবি না। আপু সরি, আমি কোনোদিন ওর সাথে কথা বলবো না। অনু চলে গেল। লিজা, সব সময় তুমি কিন্তু বেশি বুঝতেছো, এমন করলে কিন্তু আমি তোমার সাথে রিলেশন রাখবো না। কলেজে যে আসে আমার কাছে তাকে তুমি এটা ওটা বলে তাড়িয়ে দাও। ব্রেকআপ করবি না? যা, তোর সাথে ব্রেকআপ, তোকে একটা কথাও আমি শোনাতে পারি না, যা তুই এখান থেকে। সরি, ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে ব্রেকআপ করব না। কেন, ব্রেকআপ করেছিস না? এখন তুই বাড়িতে যা। লিজা এটা বলে চলে যেতে লাগলো, তবে ওর চোখে আমি পানি দেখতে পেয়েছি। আমি দৌড়ে গিয়ে ওর হাত ধরলাম। তোর সাথে আমার সবকিছু শেষ, আমার হাত ধরবি না বলে দিলাম কিন্তু। তুই অনুর কাছে যা, আমি তোকে আর কিচ্ছুই বলবো না। আর শোন, তুই যদি কোনো মেয়ের সাথেও কথা বলিস, তবুও আমি তোকে কিচ্ছু বলবো না। তবে এভাবে চোখ দিয়ে পানি ঝরতেছে কেন? আমার চোখ দিয়ে পানি ঝরুক না হয় অন্য কিছু ঝরুক, তাতে তোর কি? আমার পথ আটকাবি না বলে দিলাম কিন্তু, তা না হলে লোক জড়ো করে তোকে এমন মার খাওয়াবো, এমন মার কোনো দিন হয়তো ভুলতে পারবি না। লিজা চলে গেল, আমি আর ওকে আটকালাম না। সব সময় এত রাগ আর ভাল লাগে না, কেন যে বাল, আজকে রিক্সায় উঠলাম, ধুর। বাড়ি গিয়ে আবার কল দিয়ে দেখি রাগ ভাঙাতে পারি কিনা। যেতে যেতে পরিচয় দেওয়া যাক, আমি আবির, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র, আর লিজা হলো অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এমন একটা কপালে গার্লফ্রেন্ড আছে যে কিনা সারাদিনই রাগ করে। ওর সাথে পরিচয়টা হয়েছে ভিন্নভাবে, তবে ওর সাথে যেদিন প্রথম পরিচয় হয় সেদিন ভাবছিলাম মেয়েটা হয়তো বোকা। পরে জানতে পারি কলেজের ভেতর ও সব থেকে রাগে আর জেদি। ওর সাথে কেমনে প্রেমটা হলো তা অন্য কোনো দিন শোনাবো, আজকে রাগ করেছে অন্যর সাথে রিক্সায় এসেছি তাই।
ভাবে বোঝা যায় অনুও আমাকে লাইক করে। আর মেয়েদের স্বভাব তো জানেনই, তাদের প্রিয় মানুষটার কাছে কাউকে হিরতে দেয় না। আর অনু একটু লুচু টাইপের মেয়ে, তবে যা করা আমার সাথেই করে। এই ধরেন কোনো এক সময় এসে হাত ধরে, কোনো এক সময় গলা ধরে। লিজা আমাকে ওরা আশেপাশে যেতেই বারণ করেছে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, আমি হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পড়ি। তারপরে খাটে বসে লিজাকে কল দেওয়া শুরু করলাম, কিন্তু এই মেয়ের যে রাগ জানি না রিসিভ করবে কিনা। অনেকবার দেওয়ার পর রিসিভ করলো। কি হলো, বারবার কল দিতেছিস কেন? এখনো রাগ করে আছো আমার সাথে? একটু কথা বলো না। তোর সাথে আমার কোনো কথা নাই, আর আমাকে কল দিবি না। কল দিলে আমি কিন্তু আব্বুর কাছে বিচার দিব। আর কতবার সরি বললে তোমার রাগ ভাঙবে বলো? আমি তো তোমার সাথে কথা না বলে থাকতে পারতেছি না। আমার সাথে তোর মিথ্যা নাটক করা লাগবে না। তুই যাকে নিয়ে আছিস তাকে নিয়েই থাক। আমি কাউকে নিয়ে নেই, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। রাগ তুই, আর কোনো সময় কল দিবি না। এটা বলার পরে ফোন কেটে দিল। এখন আমি কি যে করি বুঝতেছি না, কেন এভাবে করে আমার সাথে? এখন কি করে রাগ ভাঙাবো? আমি ঘুমিয়ে পড়লাম, রাত তখন 12টা। এই সময় ঘুম ভেঙে গেল, ভাবছি লিজাকে একটা কল দেব, কিন্তু আমার নাম্বার দিয়ে কল দেওয়া যাবে না, তাহলে আর রিসিভ করবে না। ওর সাথে একটু সময়ের জন্য কথা না বললে আমার আর ভালো লাগছে না। আমি আম্মুর নাম্বার দিয়ে কল দিতে লাগলাম, কিছুক্ষণ পর রিসিভ করলো, তাই আমি গলা মোটা করে ওর সাথে কথা বলার শুরু করে দিলাম। কিরে মুটকি, কেমন আছো? এই হারামি কে বলতো তুই, আর মুটকি কে? কে আর তুমি মুটকি? দেখ রাতের বেলা মা বাবা তুলে গালি খাস না, মনটা কিন্তু ভীষণ খারাপ। কেন, আজকে কি তোমার ব্রেকআপ হয়েছে তাই না? আমার কোনো ব্রেকআপ হয়নি, ও আমার মনের ভিতরে আছে আর সারা জীবন থাকবে। আর এত কিছু আমি তোকে বলছি কেন, তুই আমার নাম্বার পেলি কোথায়? এই বরিশাল এলাকায় নাম্বারের অভাব হয়েছে নাকি? এই শোনো, তোমার সাথে কি প্রেম করা যাবে? তোকে জুতার বাড়ি দিয়ে প্রেম করা শিখিয়ে দিব, এখনো সময় আছে। বল তুই কে? রাগে কিন্তু আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আরে বললাম তো, আমি তোমার সোনা বাবু। দেখ ভাই, মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, বেশি করলে নাম্বারটা কিন্তু আব্বুর কাছে দিব। তোমার বাবা তো একজন ঘুষখোর পুলিশ অফিসার তাই না? স্টপ, আমার আব্বুর নামে তুই এটা বলার সাহস পেলি কোথায়? আর তুই এত সব জানিস কিভাবে? আমি তোমাকে ভালোবাসি বলেই তো এত সব জানি। এই পাগলি, চলো না আমরা বিয়ে করে ফেলি। রাগে আমার সারা শরীর জ্বলতেছে, এত রাতে আমাকে কে ডিস্টার্ব করবে? ওকে হাতের কাছে পেলে থাপ্পড় দিয়ে মেরে ফেলতাম। দেখ এখন বল তুই কে? আরে আমি তোমার পাগল। আমার পাগল অন্য কেউ, তুই হতে যাবে কেন? তাকে ভুলে গিয়ে আমাকে নিয়ে ভাবো। অনেক শুনেছি তোর ডায়লগ, জুতোটা খুলে নেই, দাঁড়া তুই। আরে পাগলি, এত রাগ করো কেন? আমি তো তোমার পাগল আবির। তুই আবারও আমার রাগটা বাড়িয়ে দিলি, তোর উপর রাগ একটু কম ছিল, আবারও বেড়ে গেছে। তোকে আজ হাতের কাছে পেলে দেখতি কি করতাম। ভেবেছিলাম কালকে গিয়ে তোর সাথে কথা বলবো, এখন মনে হয় আর কোনো দিনও কথা বলবো না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না, তাই আমার নাম্বার দিয়ে কল দিয়েছি। তুই আমাকে মুটকি বলেছিস কেন? আর আমার আব্বু ঘুষখোর তাই না? এগুলো তো এমনি বলেছি। আর কোনো দিনও কল দিবি না।
কলটা কেটে দিলাম। এ মেয়েকে আম্মুর নাম্বার দিয়ে কল দিয়ে তো মহা ঝামেলায় পড়লাম। ভাবছিলাম কল দিয়ে না হয় রাগ ভাঙাবো, কিন্তু তার উল্টোটা হলো। আমি কিছুক্ষণ ভেবে রাতে ভিতরে রওনা দিলাম ওদের বাড়িতে। কেমন যেন ভয় ভয় করতেছে। কিছুক্ষণ পর ওদের বাড়িতে এসে পড়ি। এসে আমি জানানার কাছে চলে আসি। আজকে যদি ধরা খায় তাহলে আমাকে চোর বলে জিভ পিটাইবে। এমনিতেই পুলিশের বাড়িতে এসেছি। আমি জানলা দিয়ে দেখতে আসি পাগলিটা কি করে। আমি জানলা দিয়ে তাকানোর পরে দেখতে পেলাম ও পড়ার টেবিলে বসে আছে, কি যেন দেখতেছে, মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। যেভাবেই হোক ওর রাগ আজকে ভাঙাতেই হবে। আমি দরজার কাছে চলে আসি, তারপর আস্তে আস্তে করে ডাক দিতে লাগলাম, কে রে এত রাতে? দরজাটা খুলো, তারপর বলতেছি, গলাটা কেমন যেন চিনা চিনা লাগে, তাই আমি এসে দরজাটা খুলে দিলাম। দরজা খোলার পরে সে এসে আমাকে জড়িয়ে ধরলো। তার দিকে তাকিয়ে দেখি আবির। এত রাতে তুমি আমাদের বাড়িতে কেন? তুমি এখনো রাগ করে আছো তাই? কেন এমন শুধু শুধু রাগ করো? এই এই ভিতরে আসো, যে কোনো সময় আব্বু আসতে পারে। চলো আমার ভিতরে চলে আসি। এই মেয়েকে যদি একটু জড়িয়ে ধরতে পারি তাহলে সব রাগ পানি হয়ে যায়। এর আগের বারও জড়িয়ে ধরার পরে রাগ ভাঙাতে পেরেছিলাম। এই ছাড়ো, আব্বুকে কিন্তু ডাক দেব। তুমি আজ দুইটা অপরাধ করেছো। আর কোনোদিন এমন করব না। এর আগেও তুমি অনেকবার এসব কথা বলেছো, আর তুমি জানো না অনুকে আমার একদমই সহ্য হয় না। কেন জানি না, এত রাতে আমাদের বাড়িতে কি তোমার? তোমাকে অনেক ভালোবাসি তাই, আর তুমি তো আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি কি না সেটা তোমার জানা লাগবে না। এর ভিতরে আপু বলে উঠল, লিজা কে কথা বলে? আমি বললাম, কেউ না আব্বু, কালকে তো পরীক্ষা তাই পড়তেছি। তোমার খচ্চর বাবা এখনো ঘুমায়নি? আমার আব্বুর নামে তুমি কিন্তু আজ অনেক কথা বলেছো, তার কাছে কিন্তু বিচার দিব। আমি যাবার পর না হয় বিচার দিও, এখন আমি যাই। এত রাতে কোথাও যাওয়া লাগবে না, এমনি বাহিরের অবস্থা তেমন ভালো না। তো আজকে তোমার সাথেই থাকবো? জি না, তুমি আমার বিছানায় ঘুমাও, কালকে আমার পরীক্ষা তাই পড়তে হবে। আমার তো একা একা ঘুম আসছে না। তো বাড়িতে বসে কার কাছে ঘুমাও শুনি? তখন তো তোমাকে স্বপ্নের ভেতরে জড়িয়ে ধরে ঘুমায় যাই, আর এখন তো তুমি আমার কাছেই আছো। ঘুমাও তো, আমার পড়া আছে। তোমার সাথে রাগ করে ভেবেছিলাম কালকে পরীক্ষাটাই দিব না, তবে এখন একটুও রাগ নেই, তাই আমাকে পড়তে হবে। তোমার সাথে রাগ করেও শান্তি নেই, রাগ করলে আমার তোমার জন্য কান্না করতে হয়, আর যদি কোনো সময় কষ্ট দাও তারপরে বুঝাবো। আর কষ্ট দিব না, লিজা আমাকে একটু চুমু দাও না, অনেক দিনই তো দাও না। চুমু দেওয়ার পরে ঘুমিয়ে পড়বে তো? হুম। আমি ওর কপালে একটা কিস করলাম, এখন যাও ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগবে না কিন্তু, তাহলে কালকে পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা আমি একটু পরেই ঘুমিয়ে পড়ব। আবির গিয়ে আমার বিছানায় শুয়ে পড়লো, আমি অনেকক্ষণ পড়লাম, আর এদিকে চোখে ঘুমও এসে পড়লো, তাই আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আজকে ওকে জড়িয়ে ধরে ঘুমাবো, তাই আমি এসে ওকে জড়িয়ে ধরলাম। পাগল একটা, যতই তোমার উপর রাগ করি না কেন, কিন্তু তোমাকে ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারি না। এখন থেকে ভেবেছি আর রাগ করব না, যদি এর পরও কারো সাথে কথা বলো তাহলে এভাবে আর রাগ করব না, সোজা বিয়ে করে নিব, তখন দেখব কি করো।
আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সকালবেলা। লিজা ছাড়ো, সকাল হয়ে গেছে, বাড়িতে যেতে হবে, তোমার আব্বু আবার আসতে পারে। ছাড়বো না, এভাবে আরো কিছুক্ষণ সময় থাকি। তোমার কাছে ভালো না লাগলেও আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাড়িতে যেতে হবে, আম্মু যদি আমাকে রুমে এসে না পায় তাহলে চিন্তা করবে। ওকে যাও, আটকাবো না। আবারও রাগ করেছো? ওকে থাকি, আরো জড়িয়ে ধরো। লিজাকে আরো কিছু সময় জড়িয়ে ধরলাম, তারপরে উঠে পড়ি। তুমি আমাকে বিয়ে আগে এভাবে জড়িয়ে ধরেছো? তোমার কি হয়েছে শুনি? আমি তো জড়িয়ে ধরব। ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যাবে। আর শোনো, কলেজে যাবার সময় আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, ওকে? আমি বাড়িতে এসে পড়ি। দুদিন পর আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় অনু, একা যাস কই, আমার সাথে চল, তোকে নামিয়ে দেব। তোর সাথে যাব না সেনরি, সেদিন আমাকে বাস দিতে চাইছিলি। তোকে আবার কেমনে বাস দিলাম? ভাই তুই যা তো। অনু চলে গেল, এমন সময় লিজাও এসে হাজির। এইভাবে আমার সব কথা শুনে চলবা, তাহলে আর কোনো দিনও রাগ করব না। তুমি এখানে? আমি আড়ালে ছিলাম, দেখছি আজ তুমি ওর সাথে গাড়িতে করে যাও কিনা। আমাকে তুমি বিশ্বাস করো না? আমি ওকে জড়িয়ে ধরে বললাম অনেক ভালোবাসি, আমার পাগলটা আরো অনেক ভালোবাসি, আমাদের জন্য দোয়া করবেন, খুব তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায়। গল্পটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানান, আর এই রকম গল্প শুনতে চাইলে এক্ষুনি আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।